বিরোধী প্রার্থী আসলাম বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত স্ত্রী ঘটনা বিশালগড়ের জাঙ্গালিয়া এলাকায় বর্তমানে আহতের চিকিৎসা চলছে ঘটনা প্রসঙ্গে জানা যায় আজ বুধবার সন্ধ্যা নাগাদ ঘটনার সূত্রপাত স্বামীর সঙ্গে বাইকে করে যাচ্ছিলেন স্ত্রী এবং রাস্তায় ঘটে বিপত্তি জাঙ্গালিয়া এলাকায় বাইকটি পৌঁছাতেই আচমকা বাইক থেকে ছিটকে পড়ে যান স্ত্রী রীতা বেগম বয়স আনুমানিক 45 বছর পরবর্তী সময় স্থানীয়রা খবর দেন বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে যান ঘটনাস্থলে আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে এবং মহিলাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মহকুমা হাসপাতালে বর্তমানে আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর কি বক্তব্য উঠে আসছে সংশ্লিষ্টের দুর্ঘটনা প্রসঙ্গে শুনুন আমাদের বিশালগড় স্টেশনে একটা খবর আছে যে দুই নম্বর গেটে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তবে এর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যাই যাই দেখলাম যে একটা মারুতি এবং একটা বাইক মুখোমুখি সংঘর্ষ হয়েছে তো আমরা এখানে যে তিনজন ইঞ্জুরি পার্সন পাইছি তারা সিরিয়াস হয়ে তিনজনকে বিশালগড় সাব রেজিস্ট্রেশন হসপিটালে নিয়ে এসেছে কেমন ইঞ্জুরি সিরিয়াস তারা কি রেফার করছে না এখনো রেফার করছে না আমরা হসপিটালে সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন বিশালগড়ে দুর্ঘটনা ঘটনার বিবরণ আজ বিকেল নাগাদ দুর্ঘটনা সংঘটিত বাইকের নম্বর TR017A4948 নম্বরের বাইক নিয়ে স্বামী এবং স্ত্রী যাচ্ছিলেন চড়িলাম থেকে বিশালগড়ের উদ্দেশ্যে ঠিক সেই সময় দুর্ঘটনা সম্মুখীন হন তবে প্রাথমিকভাবে কি কারণে দুর্ঘটনা তা সঠিকভাবে জানা না গেলেও বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যার কারণে স্ত্রী ছিটকে পড়ে যান বাইক থেকে এবং দুর্ঘটনা সংঘটিত হয় ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছেন স্ত্রী বলে জানানো হচ্ছে নিয়ে যাওয়া হয় হাসপাতালে মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে উভয়েরই তবে ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকার জনমনে ব্যাপক চাঞ্চল্য তবে ছবিতে যে দেখা যাচ্ছে একটি গাড়ি মারুতি গাড়ির কাঁচ ভেঙে যায় এবং সম্ভবত মারুতি গাড়ি এবং বাইকের অ্যাক্সিডেন্টের কারণেই গুরুতরভাবে আহত হয়েছেন বিশালগড় মহকুমার জাঙ্গালিয়া মহাদেববাড়ি সংলগ্ন এলাকার দুর্ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট জনমনে ব্যাপক চাঞ্চল্য একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন।